বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ট্রাইজেস্ট ব্যাট 2 গ্রামের IBIM ইনজেকশন। ট্রাইজেস্ট ব্যাট 2 গ্রামের ইনজেকশনটি একটি স্ক্যাব কোম্পানির একটি ইনজেকশন। ট্রাইজেস্ট ব্যাট 2 গ্রামের ইনজেকশনটির মূল্য 270 টাকা। ট্রাইজেস্ট ব্যাট এর মধ্যে রয়েছে সেপ্টিএক্সন USP 2 গ্রাম। এটি গবাদি পশুর গরু মহিষ ছাগল বেড়া বাছুরের কোনো কোনো সময় কুকুর বিড়ালকেও পুশ করা যায়। ট্রাইজেস্ট ব্যাট ইনজেকশনটি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এবং কিছু অ্যারোবিক ও অ্যানএরোবিক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগ হলে পুশ করা হয়, যেমন ঠান্ডা লাগা, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া, মেস্টাইটিস, গাভীর উলান ফুলে যাওয়া, ব্যাকটেরিয়া ইনফেকশন, একটি বানে দেখা দিলে চতুর্থ বানে ইনফেকশন সেদূর হয়ে যায়, দুধ রক্ত মিশ্রিত অথবা হলুদ বর্ণের অথবা চাকা চাকা জমে যায়, শক্ত হয়ে ফুলে যায়, সেই লক্ষণ দেখা দিলে ট্রাইজেস্ট ব্যাট ইনজেকশনটি পুশ করা যায়। মেটাটাইটিস, জরায়ু প্রদাহ, জরায়ু বের হয়ে যাওয়া, জরায়ু পুষযুক্ত ইনফেকশন দেখা দিলে ট্রাইজেস্ট ব্যাট ইনজেকশনটি পুশ করা যায়। কোনো কোনো সময় গবাদি পশু যেমন এরে গরু, ষাঁড় গরু, বকনা গাভি কোনো প্রকার কারণে অপারেশন হলে এর পরবর্তী চিকিৎসা হিসাবে ট্রাইজেস্ট ব্যাট ইনজেকশনটি পুশ করা যায়। অথবা বাছুরের উদারময় দেখা দিলেও পুশ করা যায়। পায়োমেট্রা দেখা দিলে এন্ট্রি নোবেসোলোসিস, নেফাইটাইটিস দেখা দিলেও ট্রাইজেস্ট ব্যাট ইনজেকশনটি পুশ করা যায়। ট্রাইজেস্ট ব্যাট ইনজেকশনটি 0.500 mg রয়েছে, 1 গ্রামেরও রয়েছে। এটি শিরাপথে অথবা মাংসপেশী স্থানেও পুশ করা যায়। বড় গরুর ক্ষেত্রে অর্থাৎ 100 কেজি দৈহিক ওজনের ওভার গরু মহিষ এর ক্ষেত্রে ট্রাইজেস্ট ব্যাট ইনজেকশনটি পুশ করতে হয়। ছোট গরুর ক্ষেত্রে 0.5 mg ইনজেকশনটি পুশ করতে হয়। মিডিয়াম সাইজের গরু মহিষদের জন্য ট্রাইজেস্ট ব্যাট 1 গ্রাম ইনজেকশনটি মাংসপেশিতে অথবা শিরাপথে আস্তে আস্তে প্রয়োগ করা যায়। এটি কোনো কোনো সময় গবাদি পশুর ডায়রিয়া, চামড়া র্যাশ অথবা চুলকানি সেই স্থানে মাংসপেশী স্থান পুষ করলে ফুলে যেতে পারে, এইসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ট্রাইজেস্ট ব্যাট ইনজেকশনটি গর্ভ অবস্থা পুষ করা যায়, এতে করে গাভীর বাচ্চার কোনো প্রকার সমস্যা দেখা যায় না। ট্রাইজেস্ট ব্যাট ইনজেকশনটি এটি নিরাপদ একটি ইনজেকশন।
এটি গবাদি পশুর যেমন অ্যানথ্রাক্স, তরকা, বাদলা, গলা ফুলা, গিরা ফুলা অথবা নাভি ইনফেকশন, কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, অ্যাক্সিডেন্টের ফলে যে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হলে, ভাইরাস, ফক্স ইত্যাদি দেখা দিলেও ট্রাইজেস্ট ব্যাট ইনজেকশনটি পুশ করা যায়। আশা করি বন্ধুরা, ট্রাইজেস্ট ব্যাট 2 গ্রাম IMIV অর্থাৎ মাংসপেশি ও শিরাপথে পুশ করা ইনজেকশনটির বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম। সেই জন্য বন্ধুরা একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আজ এই পর্যন্তই, নিজে ভালো থাকুন, আপনার কামার ভালো থাকুক, আপনার কামার বৃদ্ধি হোক, আপনার অর্থ উপার্জন হোক, সেই প্রত্যাশায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।